বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসিছি সেই আলোচনাটি অবশ্যই মনোযোগের সাথে শরীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কেননা যে আজকের হেডলাইনে যেটা পেয়েছেন আপনারা যে তরিকা করে মানুষ মারা যায়, আবার এই মরার মধ্যে কয়েকটা ভাগ আছে। একটি মানুষ দেহ নিয়েই মারা যায়, আরেকটি মানুষ আত্মগতভাবে মারা যায়। তাহলে তরিকা করে যদি মানুষ মারা যায় তাহলে এরকম তরিকা করলে কি লাভ হবে? তো আল্লাহর কাজ যদি করে যেতে পারি তবে সে লাভ, আর যদি না করে মারা যায় তাহলে কি লাভ হবে? তাহলে তরিকা করে মানুষ মারা যায় কয়ভাবে কিভাবে, এই জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো ইনশাল্লাহ ভিডিওটি টানবেন না, ইনশাল্লাহ আমরা তরিকত জগতে যারা আছি অবশ্যই লাভবান হব। সেই কথাগুলো হলো, দেখুন, মানুষ একটা পীরের কাছে বায়াত হল, যা দেখা গেছে যে একটা মুর্শিদের কাছে বায়াত হল, সে হয়তো কামেল হতে পারে বা কামেল কম হতে পারে। তাহলে মুরিদ হওয়ার পরে বিশ্বাস ভক্তির সাথে সাধনা করে, সাধনা করার পরে কিছু মানুষ আল্লাহর তরফ হইতে কিছু পায়, কিছু দেখে, তখন কি করে, তার কিছু জ্ঞান অর্জন হয়েছে, সে দুই কথা মানুষকে বলতে পারে, তখন তার ভিতরে কি অহংকারের সৃষ্টি হয়ে যায় যে আমি এটা বলতে পারি, মানুষকে শান্ত করতে পারি, মানুষকে জ্ঞান দিতে পারি, এমন একটা ভাব কারো ভিতরে এসে যায়। তখন দেখা যায় সে জানে না যে তার থেকে অনেক উচ্চস্তরের জ্ঞানী রয়ে গেছে যারা আল্লাহর দর্শন লাভ করেছে, আল্লাহকে লাভ করেছে। সে দেখা যায় কোনো কোনো মানুষ আল্লাহর ওলি হয়ে বসে আছে, আর আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে দেখো আমার ওলির সাথে যারা যুদ্ধ ঘোষণা করবে, মনে রেখো আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ কিন্তু একথাটি কোরআনে বলেছেন। তাহলে এখন যে বিষয়টি বোঝাতে যাচ্ছি, একজন অলিয়া উলিয়াকে কিন্তু দেখা যায় না, দেখা যায় সে রিক্সাওয়ালার মতো, দেখা যায় সে দিনমজুর কুলিগিরি করে। তো এরকম মানুষ দেখে দেখা যায় এক জায়গায় একটু বসে আছে, তখন দেখা যায় তাকে একটু পাগল ফকিরের মতো লাগে, তখন কি করা হলো, তাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে আপনি কয়দিন ধরে পাগলামি করেন, কয়দিন ধরে তো রিকত করেন, এরকম হাল অবস্থা আপনার। কিন্তু লোকটা কিন্তু গম্ভীর এবং আল্লাহর জিকিরে থাকে, সে আল্লাহর সাথে হট কানেকশন আছে। কিন্তু তরিকতের যে কিছু লোক আছে, কিছুদিন সাধন করে কিছু দেখেছে, কিছু পেয়েছে, তার ভিতরে একটা অহংকারের সৃষ্টি হয়েছে, তখন সেই ব্যক্তিটি তার সাথে এরকম আচরণ করতেছে। আর যেই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে সেই ব্যক্তিটি হাসি দিয়ে বলে যে বাবা এই আল্লাহ রেখেছে, যেরকম ভাবে রেখেছে আল্লাহ ওরকমই আছি। কিন্তু তাকে কিছু তত্ত্ব কথা জিগায়, তাকে কিছু সৃষ্টিতত্ত্ব জিগায়, আত্মতত্ত্ব জিগায়, আসলে যে জিনিসগুলো তাকে জিজ্ঞাসা করতেছে সেই জিনিসের মাস্টার সে হয়ে বসে আছে, কিন্তু সে চুপ। তাহলে দেখা যায় যে জিজ্ঞাসা করলেই তো কাউকে কিছু বলা যায় না, কারণ একটা মানুষ একটা কিছু বলবে সেই গভীর দেশ থেকে যখন একটা মারিফতের একটা শক্ত কথা বা একটা ওজন কথা যখন বলবে, তখন দেখা যায় কি যে এই কথার লোড সে রাখতে পারবে না, তখন বিশৃঙ্খলা হবে। এই জন্য অলিয়া উলিয়ারা সবাইকে সব কথা বলে না, তারা গম্ভীর হয়ে চুপ থাকে। তো দেখা যায় সেই পাগল পাগল লোকটিকে সে এটা জিজ্ঞাসা করে ওটা জিজ্ঞাসা করে, তখন সেই লোকটি একটু বিরক্ত বোধ করছে, কারণ সে চুপ থাকে। আল্লাহকে স্মরণ করার মধ্যে সর্বসময় সে বিরত নেই, আল্লাহকে ডাকার মধ্যেই আছে, কিন্তু তাকে এগুলো জিজ্ঞেস করে তাকে নার্ভাসের মতো করে ফেলছে। তখন সেই লোকটি তাকে মনে মনে অভিশাপ দিয়ে দেয়, সে কষ্ট পায়, কষ্ট পেয়ে তখন তাকে অভিশাপ দিয়ে দেয়, আর সেই অভিশাপটা নিয়ে সেই ব্যক্তিটি চলে এসেছে। এখন তরিকত করে সাধনা করে কোনো ফল পায় না, কিছু দেখে না, কি হলো রে, যাকে তুমি ডাকো তার বন্ধুকে তুমি আঘাত করেছো, এখন তুমি তো কিছুই দেখছো না, দিন দিন তোমার শরীর কেমন হয়ে গেছে, সংসার কেমন হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছো, কারণ সেই তেজারত সেই মানুষটির দৃষ্টি তোমার দিকে করেছিল, তুমি তাকে কষ্ট দিয়েছিলে। তাহলে সেই মানুষটি একদিন ভুগতে ভুগতে মারাও যায়, আবার কেউ ভাগ্য কোলে ভুগতে ভুগতে কোনোদিন কোনো ওলির ছোঁয়ায় আবার সে ভালো হয়ে ওঠে, এটা ভাগ্য, মরে যায় বেশিরভাগ। তাহলে এই পৃথিবীতে চলাকালীন কোনো মানুষকে আমরা অবহেলা করতে পারবো না। দেখেন,
একটা বাচ্চা মানুষ, তাকে আপনি চেনেন না, সে আপনাকে কথা বলতেছে বা ভালো ভালো কথা বলতেছে, সে বাচ্চাটা আপনার সামনে যদিও অচেনা হয়ে থাকে, কিন্তু সে বাচ্চাটাকে আপনি বলছে হে বাচ্চা তুমি কি বোঝো, চাও 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 বিভিন্ন কিছু বলে তাকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু দেখেন যে এই পৃথিবীতে এমনও মানুষ আছে, একেবারে বৃদ্ধ হইতে মধ্য বয়স হইতে একেবারে বাচ্চা পর্যন্ত সকল স্তরের মানুষকে আপনি আপনি করে বলে। কেননা আত্মার জগতে সবার সমান বয়স, কাকে কে ছোট করবে? কারণ বাচ্চার মধ্যে যে গুণটি আছে হয়তো আমার মধ্যে নেই, তাহলে একটি গুণ যদি আমার থেকে তার বেশি থেকে থাকে তাহলে তো তাকে আমার মানা উচিত। তো এমনও হতে পারে সেই বাচ্চাটি বাচ্চা নয়, সে আল্লাহর কোনো গুণ আপনাকে পরীক্ষা করতে এসেছে। তখন সে বাচ্চাটি যখন কিছু জ্ঞানের কথা বলল, তখন সেই তরিকার লোকটি ভিতরে একটা অহংকার নিল, এই বাচ্চা বড় বড় কথা বলছে। কিন্তু বাচ্চাটি বড় বড় কথা বললেও সে সঠিকটা বলছে। এমনও হতে পারে আল্লাহর কোনো বড় গুণ এসে তার সাথে পরীক্ষা করার জন্য কথা বলছে, তখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আর সেই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে সে এই জীবনে সে আর আল্লাহর পাগল তো হতে পারলই না, সে বরঞ্চ জীবনে ভুগতে ভুগতে এই জন্মই তার শেষ হয়ে গেছে, একদিন মৃত্যুবরণ করেছে, যদি অন্য জন্মে তার কোনো কাজ হয়। তবে হে সমস্ত জগৎবাসী, আমি আপনাদের সামনে আজকে এই আলোচনাটি কেন করতেছি, দেখেন মানুষ কিন্তু সাধনা করে আল্লাহর কাজ করে অনেক ঊর্ধ্বের দেশে চলে যায়, আর সেখান থেকে কিন্তু মানুষ হোঁচটকে পড়ে যায়। যে কি কারণে? একটু মিথ্যা, একটু অহংকার, একটু বরত্ব সাজার জন্য সে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যার ফলে সে এই জন্মই তার শেষ হয়ে গেছে। হে মানুষ, হে সকল তরিকতপন্থী, হে সকল কামেল মসজিদের ভক্তগণ, আমি আপনাদের সকলকে বলছি, দেখেন আমি এমনও মানুষ দেখেছি, যখন আমি আমার মসজিদের বাড়িতে, আজকে 17-18 বছর আগের কথা বলছি, আমি যখন এতিমের মতো আমার মসজিদের বাড়িতে গিয়েছি, তখন ওরুস মাহফিল হচ্ছে, ওই সময় দেখছি একটি লোক মধ্য বয়সী, সে এসে যাকে পায় তার পায়েই সালাম করে, যাকে পায় তাকেই সালাম করে। তো আমি এই দৃশ্য দেখতেছি, আর এই ব্যক্তির কাছে আমি একটা ভালো একটা শিক্ষা অর্জন করেছি প্র্যাকটিক্যালি। আপনারাও ইনশাল্লাহ এই শিক্ষাটি পেয়ে যাবেন, আর এটা যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ মানব জীবন ধন্য হয়ে যাবে। দেখুন, সেই লোকটা একটা বাচ্চার পায়ে সালাম করছে, একটা মুরব্বীর পায়ে সালাম করছে, একটা মধ্য বয়সী, একটা মেয়ে হোক ছেলে হোক সবার পায়ে খালি সালাম করতেছে। তখন সে আস্তে আস্তে সে আমার পর্যন্ত এসে গেল। আমি কই, বাবারে আমাকে পাপি বানায় না, আমার পায়ে ছুঁয়ো না। তখন কইল যে দেখেন আমাকে ঠকাবেন কেন, আর আমি কেন ঠকব, যে আমি তো এসেছি সালাম শ্রদ্ধা করতে, মানুষের মধ্যে আল্লাহ বিরাজ। আচ্ছা, তারপরে বললাম যে দেখো বাবা, আমি তো এখনো কিছু বুঝি না, এখনো কিছু জানি না, আমি নিজেকে পাপিই মনে হয়। তখন আমাকে সেই লোকটি বলতেছে, দেখো বাবা, যে একটা বাচ্চার চরণ ধরেছি, একটা নারীর চরণ, মহিলার চরণ, মায়ের চরণ আমি স্পর্শ করেছি, একটা মধ্য বয়সে একটা বৃদ্ধ লোকের সকলের পায়ে আমি ছুঁয়েছি, আমি তো অন্ধ বাবা, আমি তো বুঝি না যে এর মধ্যে কোন চরণটা ভগবানের চরণ হতে পারে, খোদার চরণ হতে পারে। তাহলে আমি তো অন্ধ, বুঝি না, চিনি না, তাই সকল মানুষকে আমি যাকে পাই তাকেই সালাম করি। যদি কোনো চরণ খোদার চরণ হয়ে যায়, কোনো চরণ যদি রাসুলের চরণ হয়ে যায়, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি তো আল্লাহকে ওরকম কোনো সন্তুষ্ট করতে পারি নাই, জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো সাধনা করতে পারি নাই। যদি ভাগ্যক্রমে কোনো চরণ যদি আল্লাহর চরণ হয়ে যায়, তাহলে আমার এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম, যারা তরিকত জগতে খুব ভক্তি বিশ্বাস নিয়ে যায়, যখন ওখানে গিয়ে মুর্শিদের দেওয়া কোনো সাধন পায় এবং সাধন করে যখন তারা রুহানি জগৎ থেকে কিছু দেখতে পায়, বুঝতে পায়, তখনই সে তার ভিতরে একটা গর্ব চলে আসে যে আমি এটা দেখেছি, এটা পেয়েছি, আমার এই জ্ঞান আছে, মানুষকে বোঝাতে পারি। তখনই সেই মানুষটি ভিতরে একটা অহংকারের বাতি জ্বলে ওঠে, আর সেই অহংকারের কারণে সে একদিন দুনিয়াতে কোনো বেদবির কারণে সে তার এই জীবনটাই তছনছ হয়ে যায়।
তাহলে আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আল্লাহ কিন্তু এটাও বলেছে যে দেখো তোমরা আমাকে একটা গালি দিয়ে কথা বলেছো, আমাকে একটু এরকম সেরকম বলেছো, আমি তোমাদের কিচ্ছু বলবো না, কিন্তু দেখো আমার বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করো না। যদি আমার কোনো বন্ধুর সাথে বেয়াদবি করো তাহলে আমি সইতে পারি না, কারণ আমার বন্ধু পৃথিবীতে যারা আমার বন্ধু হয়েছে তারা অনেক ত্যাগ করেছে আমার জন্য, অনেক কেঁদেছে, অনেক সাধনা করেছে, নিজের জীবনটাকে তছনছ করে দিয়েছে আমার জন্য। আর সেই বন্ধুদেরকে যদি কেউ আঘাত করে সেই আঘাত আমি আল্লাহর মধ্যে লাগে। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো অবশ্যই আপনারা মন দিয়ে শুনছেন। দেখেন মানুষ জীবনে অনেক আমল করে, অনেক সাধনা করে, অনেক কিছু করে, অনেক উচ্চস্তর লাভ করেও দাপাস করে পড়ে যায় যখন এ ধরনের কোনো ভুল হয়ে যায়। এই জন্য এই পৃথিবীর সমস্ত মানুষের চরণে হাত রাখার চেষ্টা করব, কারণ দেখেন একটা কলস টেবিলের উপরে আর একটা কলস মাটিতে। যদি আমি পানি আনতে যাই তাহলে সেই কলসটা নিচে আমার কলসটা রাখতে হবে, তাহলে উপর থেকে পানিটা নিচে আসবে, পানির গতি নিচের দিকে। আর যদি সেই কলসের সমানে সমানে নিয়ে রাখি তাহলে দেখা যাবে কি সেই কলস থেকে এই কলসে পানি আসবে না যদি আমি নিচে না রাখি। তাহলে এই পৃথিবীর মানুষ যদি কোনো উলিয়া উলিয়ার দরবারে, কোনো সাধু পুরুষের কাছে, যদি কোনো কামেল ব্যক্তির কাছে যায়, তাহলে তার কাছে গেলে তার চরণের তলে বসো, তার নিচে বসো, উপরে বসো না। কারণ নিচের দিকে যখন তোমার দিকে দৃষ্টি করবে তখন সেই অলিয়া আউলিয়ার তার মধ্য হতে তোমার মধ্যে সেই জ্ঞানের আলো প্রকাশ হবে, তোমার মধ্যে সে ফায়াত যাবে, তোমার জীবনে যদি কোনো পাপ থাকে সেই পাপটাও কেটে যাবে, আর সেখানে আল্লাহর কামিয়াবিতে ভরপুর হয়ে যাবে। তাই বলে কি হে সমস্ত জগৎবাসী, আমরা অন্তত কি এই ভুলটার কখনই করব না। তো আজকের এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমরা চেষ্টা করব এরকমভাবে চলার, এরকমভাবে বলার, এরকম সাহায্য সহযোগিতার। নিজে খেয়েছি না খেয়েছি চিন্তা নয়, কে কষ্টে আছে তাকে হেল্প করব, সাহায্য করব যতটুকু তৌফিক আছে। তবে আজকের এই আলোচনা আপনাদের সামনে করেছি, আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি কি কিছু ভুল বলেছি। যদি সত্য বলে থাকি অবশ্যই জানাবেন, যদি মিথ্যা কোনো কথা হয়ে থাকে তবুও আমাকে জানাবেন। হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো আলোচনা পাঠাতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।